ভাবেন সেই বয়সে বাড়ির নিচের গ্যারেজে ছোট্ট একটি কেকের দোকান তৈরি করলেন। সেই কেকের দোকান থেকে আজ কত 30 বছরে 150-র বেশি শাখা নিয়ে দেশের অন্যতম বড় কনফেকশনারি সংস্থার কর্ণধার প্রতিষ্ঠাতা তিনি। আজকের যুব সমাজ যাদের রক্ষণশীলতার বেড়া জালে আটকে থাকতে হয় না, এক রাজবাড়ির অন্তঃপুরবাসিনীর এই লড়াই তাদের অনেকটা অক্সিজেন যোগাবে বলে আমরা মনে করি। দেশের প্রথম কনফেকশনারি হিসেবে ক্ষুদ্র শিল্পে জাতীয় পুরস্কার পেয়েছে তার সংস্থা। সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনিও পেয়েছেন বহু পুরস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাকে এনে পুরস্কার জানানোর, পুরস্কৃত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা শুধু বলতে চেয়েছি তার গল্পটাকে, সম্মান জানাতে চেয়েছি তার সাহসকে, তার দৃঢ়তাকে, একজন মায়ের গাথা শোনাতে চেয়েছি। কাশিমবাজারের রাজ পরিবারের রানী কাহিনী, যিনি চাইলেই থাকতে পারতেন অন্তঃপুরে স্বাচ্ছন্দ্যের আবরণে, কিন্তু তা তিনি থাকেননি, এগিয়ে এসেছেন, এগিয়ে চলেছেন। সেই গাথা শুনিয়ে আবার প্রমাণ করতে চেয়েছি বাঙালির বাণিজ্য বসতে লক্ষ্মী, বাণিজ্য বসতে শক্তি।